মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তর, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে, প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়, কন্যা রে তোর ভাবনা স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি প্রথমে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশির 3.1 অনুশীলনীর বীজগণিত রাশির বর্গ নির্ণয় নিয়ে আজকে আমরা এই 3.1 এর যে বাকি গাণিতিক সমস্যাবলীগুলো আছে সেইগুলো আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবে এবং এটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা নতুন কিছু এখান থেকে শিখতে পারবে এবং ভালো একটা ধারণা পাবে, এবং তোমরা এইটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে? তোমরা এখন দেখো, আমরা এখন প্রথমে আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো, জাস্ট এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যে সূত্রগুলো তোমাদের লাগবে সেইগুলো আমি এখানে লিখে রেখেছি। দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এই একটা সূত্র। এই একটা সূত্র জানলে আমরা এই সূত্রটা বের করতে পারবো, আবার এই সূত্রটা বের করতে পারবো। আবার কি এখানে এবি সমান সমান এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার, জাস্ট এই মূলত এই সূত্রটা আর এই সূত্রটা, এই দুটো সূত্র জানলে আমরা এখানে ম্যাক্সিমাম অঙ্কগুলো এখানে সমাধান করতে পারবো। দেখো, আমরা এখন 9 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করা শুরু করি। 9 আমরা লিখবো এখানে সমাধান লিখবো দেওয়া আছে,
কি দেওয়া আছে আমাদের, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 31। এইটা আমাদের এখন মান নির্ণয় করতে হবে কোনটা, এইটা আমরা লিখব জানি বা আমরা জানি যেটা খুশি তোমরা লিখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা এইটা সমান সমান কি আমরা লিখে রেখেছি, দেখো এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এর হোল স্কোয়ার, তাহলে এইটুকুর মান কত 9, তাই না, হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এইটুকুর মান কত 31। এখানে আমরা লিখবো মান বসিয়ে, ঠিক আছে, মান বসিয়ে আমরা 9 দিয়ে স্কোয়ার করলে 81, 9 এবং 81 আর এটা 62, এখান থেকে আসছে কত আমাদের 9 19, আমাদের এটা আনসার আসছে 19, ঠিক আছে। এখন তোমরা দেখো এটা আমাদের আনসার। এবার আমরা নেক্সট ম্যাথে যাব, 10 নম্বর ম্যাথটা বলছে, আমি এটা বুঝছি, 10 নম্বর ম্যাথটা বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আমরা এটা ডাক নাম্বারটা চেঞ্জ করে আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8। আমরা লিখব জানি বা আমরা জানি যেটা লিখবা, কোনো সমস্যা নেই, এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি, মানে ফার্স্ট যে সূত্রটা আমরা এখানে লিখেছি সেইটা এখানে লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এর কত আমাদের 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এইটুকুর মান কত, এইটুকুর মান এখানে দেওয়া আছে আমাদের 9, ঠিক আছে, আর এটা কত 2 ইন্টু 8, এটুকুর মান দেওয়া আছে 8, এখানে লিখবো মান বসিয়ে, তাহলে এটা কত 9, এটা 9 দেখুন 18, তাহলে এটা হচ্ছে 27, এইটা হচ্ছে আমাদের 27, আর দুগুণ 16, সরি, আর দুগুণ 16, এটা আমাদের 25, এটা আমাদের আনসার, ঠিক আছে। তারপরে আমাদের এখানে এটা গেল 11 নম্বর ম্যাথটা বলছে, দেখো 11 নম্বর ম্যাথটা বলছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 হলে এতই মান নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা করতে গেলে আমাদের আগে একটু কাজ করে নিতে হবে, সমান একটু, এটা 12 নম্বর, আমরা এখানে লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, আমরা এইটার মান নির্ণয় করতে হবে। আমরা লিখবো আমাদের আমাদের এত আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটা করতে গেলে আমাদের এখানে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না, তার খেয়াল করো টু এ বি পাচ্ছি, তাহলে এখান থেকে টু বি সি পাবো, এখান থেকে টু সি এ পাবো, কিন্তু এখানে দেখো আমাদের সেই মানটা দেওয়া নেই, তাই না, তাহলে আমাদের ওই মানটা বের করে নিতে হবে। তাহলে লিখবো যে জানি এ বি প্লাস বি সি প্লাস সি এ জমা দিল ইজিক্যাল টু কত আমাদের এখানে, এটার সূত্র কত আমাদের এ বি, এটা ইজিক্যাল টু কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল বাই টু, এটুকুর মান কত, এটুকুর মান দেওয়া আছে আমাদের এখানে 6, আমরা লিখলাম 6 হোল স্কোয়ার, আর এটুকুর মান দেওয়া আছে কত 14, আর এ হোল বাই টু, তাহলে কত 6 হোল স্কোয়ার করলে 36, এটা 14 বাই হোল বাই টু, তাহলে এটা এ করলে আমাদের কত আসছে 22/2, এটা কাটাকাটি করি আমরা 11 সমান সমান আমাদের 11, ঠিক আছে।
আমরা এই একটা মান এখান থেকে বের করে রাখলাম, এই মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা এখন এখানে লিখি যে আমাদের যেহেতু এইটার মান বের করতে হবে, এটা ধরবে না এখানে, সেই জন্য আমি এটা মুছে দিলাম। এবার এখান থেকে লিখব, অতএব প্রদত্ত রাশি সমান সমান এইটা, তাহলে এটা সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটা সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এইবার একটা এ স্কোয়ার আর এ একটা স্কোয়ার, তার মানে টু এ স্কোয়ার, আর এ একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার, টু বি স্কোয়ার, এ একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার, এ টু সি স্কোয়ার, টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। এখন এখান থেকে আমরা সবার ভিতর থেকে টু কমন নিলাম, নিলে এখানে হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আর তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট একবারে দিয়ে দিলাম, আর এ কে এখান থেকে এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা থাকলো, তাহলে এখান থেকে টু, এটুক মান কত আমাদের এখানে ফোরটিন, মাইনাস এটুকুর মান কত ইলেভেন, আমরা বের করে রাখছি। তাহলে এখানে লিখবো মান বসিয়ে, তাহলে এখানে কত হচ্ছে টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা পরের ম্যাথে যাবো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের বারো নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করবো। এক্স ইকুয়াল টু থ্রি, ওয়াই ইকুয়াল টু ফোর এবং জেড ইকুয়াল ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই এইট মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স ইকুয়াল টু কত, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা এখানে লিখি যে বারো নম্বর দেখব দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল কত থ্রি, ওয়াই ইকুয়াল টু ফোর এবং জেড ইকুয়াল টু ফাইভ, আমরা এবার লিখব অতএব প্রদত্ত রাশি সমান সমান নাইন এক্স স্কোয়ার ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স, ঠিক আছে। এখন আমাদের এটাকে আমরা লিখি থ্রি এক্স এর হোল স্কোয়ার, এটা লিখি ফোর ওয়াই, হ্যাঁ না। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে এখানে যেখানে ওয়াই আর ওয়াই ওয়াই যেখানে যেখানে আছে তার আগে আমাদের মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কী করবো, যেটা ওয়াই আছে সেটাকে আমরা এখানে মাইনাসে ধরে দেবো, অর্থাৎ মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার, কারণ কি মাইনাসকে হোল স্কোয়ার করলে প্লাস চলে আসে। এবার এখানে এটা লেখো টু জেড এর হোল স্কোয়ার, এটা এখানে আমরা লেখবো তাহলে প্লাস টু, এটা কত টু ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই মানে হচ্ছে এ বি এই থ্রি এক্স আর এটা হচ্ছে এখানে ফোর ওয়াই, খেয়াল করো তো তিনি চারি বারো, বারো দুগুণ চব্বিশ, আর এক মাইনাস আর এক প্লাস মাইনাস হয়ে গেল। তো ঠিক একইভাবে এখানে লিখবো যে টু ওয়াই জেড, ওয়াই কত আমাদের এখানে এই মাইনাস ফোর ওয়াই, আর জেড মানে কত এই টু জেড প্লাস আমাদের কত টু জেড এক্স, এই জেড মানে হচ্ছে এখানে এই টু জেড আর এক্স মানে হচ্ছে থ্রি এক্স, গুণ দেখো এখানে চার দুগুণে আট দুগুণে ষোলো আর প্লাস মাইনাস মাইনাস দুই দুগুণ চার তিন চারি বারো। এবার আমরা এখানে কী সূত্র হচ্ছে এটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা একটু লিখবো এই ফোর ওয়াই প্লাস টু জেড এর হোল স্কোয়ার, আমরা মান বসিয়ে দিই থ্রি ইন্টু এক্সের মান দেওয়া আছে এই থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ার মান দেওয়া আছে কত এখানে ফোর আর টু ইন্টু জেডের মান দেওয়া আছে ফাইভ, এত আমরা এখানে লিখবো মান বসিয়ে, এটা লিখলাম এখানে মান বসিয়ে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করি তিন থেকে নয় চার চারি ষোলো পাঁচ দুগুণে দশ, এত এর উপরে স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটার আগে প্লাস আর এটার আগে প্লাস, তাহলে দশ আর নয় উনিশ, উনিশ থেকে ছয় ষোলো গেলে আমাদের থাকে হচ্ছে তিন হোল স্কোয়ার আর এইট হচ্ছে এখানে নাইন নাইন আমাদের আনসার, ঠিক আছে। আমি আশা করি এটা তোমরা ভালো বুঝতে পারছো। এইবার আমরা
পরিমাণটাতে যাব। পরিমাণটা কি হচ্ছে এ প্লাস বি এ প্লাস টু বি, এখানে দেখো এখানে কি হচ্ছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমি এটা মুছে ফেললাম, মুছে আমি এখন ওই গাণিতিক সমস্যাটাতে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখন তেরো নম্বর ম্যাথে কি বলছে। তেরো নম্বর লিখব যে এখানে দেওয়া আছে এ প্লাস টু বি, আমরা এখানে দেওয়া আছে না লিখে লিখে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান। এবার এখানে লিখব ধরি এক্স সমান সমান এ প্লাস টু বি এবং ওয়াই সমান থ্রি এ প্লাস টু সি, যেহেতু দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে তাহলে আমাদের এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার, ঠিক আছে? এ বির জায়গায় আমরা জাস্ট এক্স কল্পনা করব। তাহলে এবার লিখি যে জানি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু কত আমাদের এখানে এ প্লাস টু বি, ওয়াই ইজ ইকুয়াল টু কত থ্রি এ প্লাস টু সি হোল বাই টু এত এ হোল স্কোয়ার, যেহেতু মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে তাই আমরা বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এটা ঠিক এই মানটাই বসবে, এখানে প্লাস থেকে মাইনাস বসবে, তাহলে এটা কত এ প্লাস টু বি মাইনাস থ্রি এ প্লাস টু সি হোল বাই টু এত হোল স্কোয়ার। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, কীভাবে করবো ব্র্যাকেট তুলে দেবো, এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার টু এ প্লাস টু বি থ্রি এ মাইনাস টু সি এত হোল স্কোয়ার। এবার এখানে দেখো আমাদের থ্রি এ আর এ ফোর এ টু সি আর টু বি, আমাদের এখানে কথা হচ্ছে টু বি প্লাস টু সি হোল বাই টু হোল স্কোয়ার। এটা এখানে দেখো আমাদের কী হচ্ছে যেহেতু থ্রি এ থেকে একটা এ বাদ যাচ্ছে তাহলে এর আগে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাসটা আগে না দিয়ে আমরা টু বিটা আগে দিলাম টু বি, আর এখানে হচ্ছে মাইনাস টু সি টু এ আর এটা টু সি হোল বাই টু এত হোল স্কোয়ার। তাহলে এটা কথা হচ্ছে আমাদের এখানে টু কমন নিই, আমরা টু কমন নিলে টু এ প্লাস বি প্লাস সি হোল বাই টু এত হোল স্কোয়ার মাইনাস এখান থেকে টু কমন নিই বি মাইনাস এ মাইনাস সি হোল বাই টু এত হোল স্কোয়ার, এই টু টু কাটা যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। ইহাই নির্ণয় দুইটি বর্গে দুইটি বর্গে বিয়োগফল রূপে প্রকাশিত রাশি, এটুকু আমাদের আনসার, ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এবার তোমাদের নেক্সট ম্যাথটাতে যাব। দেখো এখানে চোদ্দ নম্বর ম্যাথে কি বলছে, চোদ্দ নম্বর ম্যাথটা বলছে এখানে যে দেওয়া আছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে আমরা সরাসরি প্রদত্ত রাশি সমান সমান কত এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর, এটাকে আমরা এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টেন বানাতে হবে। তাহলে এখানে কত নিতে হবে টুর সাথে ফাইভ নিতে হবে, তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী কত লেখা লাগবে ফাইভ হোল স্কোয়ার। তাহলে পাঁচে হোল স্কোয়ার করলে কত আসছে আমাদের পঁচিশ, কিন্তু এখানে ছিল কত চব্বিশ, তাহলে আমাদের এক মাইনাস করতে হবে। দেখো তো এইটুকুর জন্য আমরা কী সূত্র লিখতে পারি এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার আর এটা ওয়ান হোল স্কোয়ার, ইহাই নির্ণয় আকার, ঠিক আছে? এটুকু আনসার আমাদের। এবার আমরা পরের ম্যাথটা করবো চোদ্দ নম্বরটা, পনেরো নম্বরটা দেখো
আমরা এখানে সরাসরি লিখবো যে দেওয়া আছে এইটা, হ্যাঁ এটা এখান থেকে দেওয়া আছে এটা লিখব। এবার এখানে ক নাম্বার লিখবো, ক এত এর মান নির্ণয় করতে বলছে, লিখবো দেওয়া আছে, দেওয়া আছে ই ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর ইজ ইকুয়াল টু এইট। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে কত হয়, এখানে এ স্কোয়ার হোল স্কোয়ার আর এটাকে দেবো বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে মধ্যে এখানে কী হবে সূত্র টু এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে ছিল একটা এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে হলো কয়টা দুটো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে কী করতে হবে একটা এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা বিয়োগ করে দেবো। দিলে এখান থেকে এটুকু সূত্র হচ্ছে, এটা কী সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স আমাদের এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, আর এটা এ বি এর হোল স্কোয়ার সমান কত এইট। বা আমরা এটাকে একটু ভাঙিয়ে লিখি, এটা এ আর এটা বি, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা লিখে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটা সরি এটা কী লিখলাম আমি এই না এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এইট। খেয়াল করো তো একটা জিনিস, তোমাদের এখানে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটি ইজ ইকুয়াল টু আবার কত দেওয়া আছে ফোর, তাহলে ওই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, দিলে কত হচ্ছে এখানে ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এইট বাই ফোর, এটা কাটাকাটি করি টু, এটা ইয়ে করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত টু, এইট ইজ ইকুয়াল টু আমাদের টু, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর আমরা লিখব। এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, আর এটা লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত টু। আমরা যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা এটা কাটা দিলাম, দিলে এখানে কত হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, আর এটা যোগ করলে সিক্স, ঠিক আছে। বা আমি এখান থেকে টু কমন নিলাম, নিলে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স বাই টু, আর এটা কাটাকাটি করলে থ্রি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের থ্রি, এই একটা আনসার আমাদের হলো। আর কত বলছে এ বি এর মান নির্ণয় করো, আমরা এখানে খ নাম্বারটা লিখি যে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়াল টু ফোর, আমরা প্রথমটা লিখেছি এখানে, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বের করলাম থ্রি এ বি ইজ ইকুয়াল টু ফোর, আমরা লিখব ক দ্বারা, তাহলে এখানে কত এ বি ইজ ইকুয়াল টু ফোর মাইনাস থ্রি, অতএব এ বি ইজ ইকুয়াল টু ওয়ান, এ একটা আনসার আর একটা আনসার আমাদের, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবে, এবং সবসময় এই যে করোনা ভাইরাস এটা থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করবে, ভালো থেকো, এবং পরবর্তী ভিডিও পেতে পরবর্তী ভিডিওটা যাতে তোমাদের কাছে সরাসরি আমি পৌঁছে দিতে পারি সেজন্য অবশ্যই এটাকে লাইক এবং শেয়ার এবং কমেন্টস করবে, ঠিক আছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো থেকো সবাই।